সরকার বিরোধী আন্দোলনে একা নয় বিএনপি, পশ্চিমা বিশ্ব সাহস ও সমর্থন দিচ্ছে বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার আগের মতোই নির্বাচন করতে চাইছে, এবার একতরফা ভোট করতে দেওয়া হবে না। রাজধানীর একটি হোটেলে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা শীর্ষক সেমিনারের এসব কথা বলেন বিএনপি মহাসচিব। বিল্লাল হোসেনের রিপোর্ট। গণতন্ত্র পুনরুদ্ধারে দেশীয় ও আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা ও এই মুহূর্তে করণীয় শীর্ষক সেমিনারের আয়োজন করে বিএনপি। এতে প্রধান অতিথির বক্তব্যে পশ্চিমা প্রতিশ্রুতির উপর আস্থা রাখতে হবে জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, সরকার বিরোধী আন্দোলনে পশ্চিমা বিশ্ব সাহস ও সমর্থন দিচ্ছে। পশ্চিমা বিশ্ব তাদের কিন্তু কমিটেড টু ডেমোক্রেসি, এটাতে আমাদের বিশ্বাস রাখতে হবে। তারা যে কমিটমেন্ট তাদের আছে গণতন্ত্রের প্রতি, সেই কমিটমেন্ট কিন্তু আমাদেরকে সাহস যোগাচ্ছে, সেই কমিটমেন্ট আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে আরও সাহায্য করছে। এ থেকে অস্বীকার করার কোনো উপায় নেই। ফয়সলা হবে রাজপথে, সেই রাজপথেই ফয়সলা করার জন্য আমরা সবাই নেমেছি, রাজপথে নেমেছি এবং এর চূড়ান্ত বিজয় অবশ্যই আমরা অর্জন করতে সক্ষম হব। এ সময় 14 ও 18 সালের মতো দেশে আর কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলে জানান মির্জা ফখরুল। নির্বাচন অবশ্যই হতে হবে যেখানে জনগণ তার অধিকার প্রয়োগ করতে পারবে। 2014 সালে আপনি যা করতে পেরেছেন, 2018 যেটা করতে পেরেছেন, এবার 2024 সালে সেই নির্বাচন আপনি করতে পারবেন না, কারণ এবার মানুষ যেভাবে দাঁড়িয়েছে ঘুরে তাতে করে সেটা সম্ভব হবে না। যুগপৎ আন্দোলন যারা করছে তাদের মধ্যে কোনো হতাশা নেই বলে দাবি করেন তিনি। আমি তো আমার দলের কোনো মানুষের মধ্যে, কর্মীর মধ্যে, নেতাদের মধ্যে কোনো হতাশা লক্ষ্য করি না। বিল্লাল হোসেন, আরটিভি, ঢাকা।